ওয়েলকাম বন্ধুরা আমি সপ্তপূর্ণী ফ্রম বায় লাইফ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এর আগে আমরা এবিটি এর এবছরের টেস্ট পেপার সলভিং এর যে চ্যাপ্টার ফাইভ আমাদের অর্থাৎ পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ তার ওয়ান মার্কে কোয়েশ্চেনগুলো সলভ করেছি শর্ট কোয়েশ্চেনগুলো যতগুলো জেলার প্রশ্ন ছিল সব তার ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আজকে আমরা স্টার্ট করব আমাদের যে থার্ড চ্যাপ্টার অর্থাৎ বংশগতি ও জিনগত রোগ এই চ্যাপ্টারের ওয়ান মার্কে যত এসেছে সেগুলো তো চলো আর দেরি না করে স্টার্ট করা যাক তো দেখো প্রথম কোয়েশ্চেন বলছে প্রকট গুণটি এর মধ্যে শনাক্ত কর কি কি বলেছে দেখো ফুলের অবস্থান কাক্ষিক দেখো প্রথমটাই কিন্তু প্রকট গুণ সো কারেক্ট অ্যান্সার হবে এ নেক্সট অসম্পূর্ণ প্রকটতায় এক শঙ্করায়নে এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত কত তোমরা জানো অসম্পূর্ণ প্রকটতায় এফ টু জনুতে এক শঙ্করায়নের এফ টু জনুতে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত সমান হয় এবং সেই অনুপাতটি কত সেই অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান যেখানে একটি লাল সন্ধ্যা মালতি পায় দুটি গোলাপি একটি সাদা তোমাদের বইয়ে যে এক্সাম্পল আছে সেই ওয়াইজ নেক্সট কোয়েশ্চেন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর বৈশিষ্ট্য যুক্ত কোন জীবের সম্ভাব্য গ্যামেটের প্রকৃতি কত ধরনের হবে দুই প্রকারের গ্যামেট আমরা পাবো দেখো বি পাবো দু রকমের আমরা ক্যাপিটাল বি সরি বি পাবো দু রকমের আমরা ক্যাপিটাল বি আর স্মল বি আর আর পাবো এক প্রকারের ক্যাপিটাল আর ঠিক আছে ক্যাপিটাল আর তাহলে আমরা এখানে টোটাল কত ধরনের গ্যামেট পেতে পারি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর সো টোটাল আমরা দুটো টাইপের গ্যামেট এখান থেকে পেতে পারি ওকে নেক্সট বলছে মটর গাছে ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে সঠিক উত্তর হবে মটর গাছে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে ফর এক্সাম্পল ক্যাপিটালটি ক্যাপিটালটিও যেমন লম্বা গাছ দেখায় তেমনি ক্যাপিটালটি স্মল টিও কিন্তু লম্বা বৈশিষ্ট্য শো করে সুতরাং ডিফারেন্ট জিনো টাইপ ক্যাপিটালটি ক্যাপিটালটি এবং ক্যাপিটালটি স্মল টি বাট দেয়ার ফিনোটাইপ ইজ সিমিলার ফিনোটাইপ কিন্তু একই নেক্সট বলছে দেখো হিমোফিলিয়ায় পুরুষরা কখনো বাহক হয় না এটি সত্য না মিথ্যা অবশ্যই এটি সত্য কেন কারণ তোমরা জানো হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ সো এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ যেখানে তার মানে দেখো পুরুষদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম এবার এই একটা এক্স ক্রোমোজোমই যদি অ্যাফেক্টেড হয় তাহলেই তার রোগ হয়ে যাবে তার মানে তার ক্ষেত্রে প্রকট হওয়া যা সুতরাং পুরুষরা কখনোই কিন্তু বাহক হতে পারে না তারা হিমোফিলিয়ায় আক্রান্তই হবে ওকে নেক্সট কোয়েশ্চেন ক্রোমোজোমের যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে কি বলা হয় সেই স্থানকে বলা হয় লোকাস তোমরা সবাই জানো নেক্সট কোয়েশ্চেন মেন্ডেলের দ্বিশঙ্কর জননে এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত কত খুব ইজি কোয়েশ্চেন মনে রাখতে হবে নাইন ইজ টু থ্রি টু থ্রিজ টু ওয়ান এটা হচ্ছে এফ টু জনুর ফিনোটাইপিক অনুপাত দ্বিশঙ্কর জননের নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগের ক্ষেত্রে কোন তথ্যটি বেঠিক বলেছে এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ ঠিক আছে সো স্ত্রী পুরুষ উভয়ে আক্রান্ত হতে পারে ইয়েস ইট ইজ কারেক্ট স্ত্রী ও পুরুষ উভয়ই বাহক হতে পারে দেখো এইটা ভুল হবে কেন এক্ষুনি আমরা পড়লাম যখনই আমরা কোনো এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগের কথা পড়ছি এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ সেক্ষেত্রে পুরুষরা কখনোই বাহক হতে পারে না কারণ পুরুষদের একটাই এক্স ক্রোমোজোম থাকে সেটাই যদি অ্যাফেক্টেড হয়ে যায় তার রোগ হয়ে যাবে সো পুরুষরা কখনোই বাহক হবে না পুরুষরা কিন্তু সব সময় আক্রান্ত হবে সো স্ত্রী ও পুরুষ উভয়েই বাহক হতে পারে এটা কিন্তু ভুল নেক্সট চলে যাচ্ছি আমরা এই কোয়েশ্চেনটাতে দেখো কি বলছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি পুরুষ গিনিপিক এবং স্মল বি স্মল বি স্ত্রী গিনিপিগের সংক্রায়ণের ফলে এফ টু জনুতে যে ফলাফল পাওয়া যায় তা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্ত্রী গিনিপিক ও স্মল বি স্মল বি পুরুষ গিনিপিক নিলেও এফটু জনুর ফলাফলের সাপেক্ষে কি হবে একই থাকবে উল্টো হবে নতুন অনুপাত পাওয়া যাবে নাকি শঙ্করায়ন হবে সো এখানে এটা কিন্তু এক ধরনের রেসিপ্রোকাল ক্রস এর ব্যাপারে বলা হয়েছে হোয়াট ইজ রেসিপ্রোকাল ক্রস দেখো প্রথম ক্রস যেটা এক নাম্বার ক্রসে কি বলেছে মেল পুরুষ হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ওকে আর তার সাথে যে মহিলার ক্রস করা হয়েছে সে হচ্ছে স্মল বি স্মল বি তাহলে সেখান থেকে আমরা এফ ওয়ান জনুতে যাদের পাবো তারা সবাই ক্যাপিটাল বি স্মল বি হবে এফ ওয়ান জনু ওকে আর দ্বিতীয়টাই বলেছে মেল হলো স্মল বি স্মল বি আর ফিমেল হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি তাহলে এক্ষেত্রেও আমরা এফ ওয়ানে যাদের পাবো তারা ক্যাপিটাল বি স্মল বি হবে যদি আমরা ক্যাপিটাল দুটোর ক্ষেত্রে এফ টুতে আমরা একই জিনিসই পাবো যদিও এখানে মেল ফিমেল চেঞ্জ হয়ে যাচ্ছে এই ধরনের ক্রসকে আমরা রেসিপ্রোকাল ক্রস বলে থাকি কিন্তু এফ টু জনুতে গিয়ে কিন্তু অনুপাত একই থাকবে সেখানে এখানে কারেক্ট অ্যান্সার হবে একই থাকবে ওকে নেক্সট কোয়েশ্চনে যাই দেখো বলছে যে জিনোটাইপটি সবুজ গোলাকার মটর গাছ সূচিত করে তা তোমরা জানো সবুজ হচ্ছে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটাকে আমরা স্মল ওয়াই দিয়ে ডিনোট করি সো সবুজ হতে গেলে তাকে হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে অর্থাৎ উভয় অ্যালিল স্মল ওয়াই হতে হবে তাহলে দেখো এখানে দুটো অপশানে উভয় অ্যালিল স্মল ওয়াই রয়েছে আর গোলাকার গোলাকার হচ্ছে প্রকট গুণ তার মানে গোলাকারকে আমরা ক্যাপিটাল আর দিয়ে চিহ্নিত করি তার মানে এখানে গোলাকার হতে গেলে লিস্ট একটা ক্যাপিটাল আর থাকতে হবে তাহলে দেখো এই দুটো অপশানের মধ্যে কোনটাতে লিস্ট একটা ক্যাপিটাল আর আছে এটাতে সো কারেক্ট অ্যান্সার হবে অপশান বি ওকে চলো চলে যাওয়া যাক নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন বলছে দেখো একই জিনের ভিন্ন রূপগুলিকে কি বলা হয় একই জিনের ভিন্ন রূপগুলিকে অ্যালিল বলা হয় পরের কোয়েশ্চেন জেনেটিক কাউন্সিলর জেনেটিক রোগে চিকিৎসা করে সত্য না মিথ্যা ইয়েস ইট ইজ কারেক্ট নেক্সট কোয়েশ্চেন বংশগতির কোন প্রকার ঘটনা এফ টু জন্য জিনোটাইপিক ফেনোটাইপিক অনুপাত সমান হয় একটু আগে আমরা পড়লাম অসম্পূর্ণ প্রকটতায় কিন্তু এফ টু জনুতে জিনোটাইপিক ফেনোটাইপিক অনুপাত সমান হয় এবং সেই অনুপাত কত ওয়ান টু 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 ওয়ান ওকে নেক্সট কোয়েশ্চেনে যাই মানুষের অটোজোমাল জিন দ্বারা কোন রোগটি নিয়ন্ত্রণ কোনটি নিয়ন্ত্রিত নয় ডোলার জিপ হিমোফিলিয়া থ্যালাসেমিয়া কানে যুক্তলতি দেখো হিমোফিলিয়া একটা এক্সক্রোমোজম ঘটিত প্রচ্ছন্ন রোগ সো এটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত নয় নেক্সট কোয়েশ্চেন পুত্রের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা টু এন ইকাল টু সিক্স হলে সে পিতার থেকে কয়টি এক্স ক্রোমোজোম পেয়েছে দেখো পুত্রের যে পুত্রের অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের গঠন কি এক্স এবং ওয়াই যার মধ্যে এক্সটা সে পায় মায়ের থেকে ওয়াই পায় সে বাবার থেকে তাহলে সে বাবার থেকে শুধুমাত্র ওয়াই পায় কোনো রকম এক্স কিন্তু পায় না সো এক্স ক্রোমোজোম বাবার থেকে কটা পাবে জিরো হবে অ্যান্সার ওকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট ফিনোটাইপ সংক্রান্ত কোন তথ্যটি এখানে বেঠিক বলতে হবে বলছে ফিনোটাইপ ফিনোটাইপ জিনোটাইপের ফল বলতে একটি চরিত্রের জিনগত গঠন বোঝায় নো কোন চরিত্রের জিনোটাইপ বলা হয় ফিনোটাইপ নয় সুতরাং এটি ভুল অপশন বি ভুল নেক্সট বলছে মাতা বর্ণান্ধ হলে ও বাবা স্বাভাবিক হলে সকল ড্যাশ বর্ণান্ধ হবে কি বলেছে মাতা বর্ণান্ধ কালার ব্লাইন্ড ওকে তার মানে আমরা জানি বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ সো প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে দুটো অ্যালিলি তোমার হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে একই হতে হবে তবেই রোগ শো করবে সো এটা হচ্ছে মায়ের জিনোটাইপ আর বাবার কি বলেছে বাবা স্বাভাবিক তার মানে বাবার এক্স ক্রোমোজোমটা স্বাভাবিক আর ওয়াই তো স্বাভাবিকই এবার দেখো বলছে হলে সকল ড্যাশ বর্ণান্ধ হবে এবার দেখো এদের ক্ষেত্রে যারা মেয়ে হবে তারা মায়ের থেকে একটা ক্রোমোজোম পাবে যেটা হচ্ছে বর্ণান্ধতার জিন বহন করছে এবং বাবার থেকে ভালো ক্রোমোজোম পাবে তার মানে মেয়েরা সবাই বাহক হবে বাট ছেলেদের ক্ষেত্রে দেখো তারা বাবার থেকে ওয়াই পাবে আর মায়ের থেকে এই এক্সক্রোমোজমের যে কোনো একটা পাবে তার মানে যত ছেলে হবে তাদের কি হবে ছেলেদের কি হবে গঠন এক্স ওয়াই ঠিক আছে তার মানে ছেলেরা সবাই কিন্তু বর্ণান্ধ হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে ছেলেরা সবাই বর্ণান্ধ হবে নেক্সট কোয়েশ্চেনে যাই একই লোকাসে দুটি সদৃশ্য অ্যালিল থাকলে জীবটিকে কি বলা হয় যখন দুটি লোকাস ধরো দুটি লোকাস আছে দুটোতেই ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আছে অথবা দুটো লোকাসে স্মল টি স্মল টি রয়েছে এই ধরনের জীবকে আমরা কি বলবো হোমোজাইগাস জীব বলবো নেক্সট এক্স বাহিত রোগে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় সত্য না মিথ্যা ইয়েস ইট ইস কারেক্ট কারণ দেখো ছেলেদের ক্ষেত্রে একটাই এক্স থাকে মেয়েদের মতো দুটো নয় সো একটা এক্স ক্রোমোজম খারাপ হলেই তার কিন্তু রোগ হয়ে যাবে ওকে বাট মেয়েদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স থাকে তাই কোন রকম এক্স ক্রোমোজম ঘটিত প্রচ্ছন্ন রোগ শো করতে গেলে তার দুটো এক্স ক্রোমোজমই খারাপ হতে হবে তবেই তার রোগ হবে বাট ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ হলেই রোগ হয়ে যাবে সো ছেলেরাই বেশি আক্রান্ত হিমোফিলিয়া ছাড়া অপর একটি লিঙ্গ সংযোজিত ঘটিত রোগ পরের প্রশ্নে যাই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে তো দেখো এখানে আমরা ধরনের জিন পাচ্ছি ওয়াই জিন এবং আর জিন এবং দুটিরই দুটো টাইপের অ্যালিল আছে সো যখনই এ ধরনের জিনিস হবে তখন আমাদের ফর্মুলা আসবে টু টু দি পাওয়ার এন যেখানে এন মানে হচ্ছে জিনের সংখ্যা যাদের ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালিল রয়েছে তো এখানে জিনের সংখ্যা কত দুই এবং দুটি জিনেরই আলাদা আলাদা অ্যালিল রয়েছে সো এখানে হবে টু টু দি পাওয়ার টু মানে চার চার প্রকারের গ্যামেট এখানে উৎপন্ন হবে কি কি গ্যামেট দেখো আমি লিখে দিচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর এই চার ধরনের গ্যামেট তৈরি হবে ওকে নেক্সট কোয়েশ্চেন বলেছে পিতা মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তানদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা কত আমরা জানি থ্যালাসেমিয়া হচ্ছে একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ ওকে তার মানে থ্যালাসেমিয়া হতে গেলে দুটি অ্যালিলি অ্যাফেক্টেড হতে হবে আক্রান্ত হতে হবে যেহেতু একটা প্রচ্ছন্ন রোগ এবার বলেছে পিতাও বাহক মাতাও বাহক সো ধরে নাও আমরা ধরে নিলাম অটোজোমাল যখন এটা ধরো পিতার ঠিক আছে পিতার এই অটোজোমটা খারাপ তো পিতা বাহক আবার মাতা মাতাও বাহক বলেছে তাহলে মাতার ক্ষেত্রেও একটা অটোজোম খারাপ একটা ভালো তো এদের মধ্যে যখন আমি ক্রস করব তখন আমি কি পাবো এই যদি আমি পানের আঁকি এটা ধরো বাবারটা লিখছি বাবার দুটো গ্যামেট আর এদিকে মায়ের গ্যামেট লিখছে একটা ভালো গ্যামেট একটা অ্যাফেক্টেড গ্যামেট তাহলে এখানে আমি পাবো ক্যাপিটাল এ ক্যাপিটাল এখানে পাবো ক্যাপিটাল এ মাইনাস এখানে পাবো ক্যাপিটাল এ মাইনাস এখানে পাবো এ মাইনাস এ একদম স্বাভাবিক এরা বাহক এরা বাহুক বাট এ হচ্ছে থ্যালাসেমিক তার মানে এই ধরনের বাহক পিতামাতার মধ্যে ক্রস হলে টোয়েন্টি সন্তান কিন্তু থ্যালাসেমিক হবে সো কারেক্ট অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলো নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন বলেছে থ্যালাসেমিয়া মেজর রোগটি ড্যাশ নাম্বার ক্রোমোজোমে ত্রুটির ফলে হয় এটি 16 নাম্বার ক্রোমোজোমে ত্রুটির ফলে হয় ওকে অটোসোমের ত্রুটির ফল কেবল মাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় তোমরা জানো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায় অর্থাৎ যখন দুটি অ্যালিলি একই ধরনের হবে তখনই একমাত্র প্রকাশ পাবে নেক্সট বলছে ক্যাপিটাল টি এবং স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনে হোমোজাইগোট উৎপন্ন হয় ক্যাপিটাল টি এবং স্মল টি গ্যামেটের মিলনে ক্যাপিটাল টি স্মল টি পায় যেখানে দুটি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালিল রয়েছে তাকে আমরা কি বলি হেট্রোজাইগোট সো এটি একটি এটি কিন্তু ভুল সত্য নয় এটা মিথ্যা ওকে এটা মিথ্যা নেক্সট বলছে হোল্যান্ড্রিক জিন কাকে বলে হোল্যান্ড্রিক জিন হচ্ছে যখন ওয়াই ক্রোমোজোমে কোনো প্রোকোড জিন থাকবে তখন ওই ওয়াই ক্রোমোজোম গঠিত বাবা ঠিক আছে সেই বাবার থেকে পুত্রের মধ্যেও সেই প্রকট জিনটা যাবে ওকে সো ওয়াই ক্রোমোজোমের প্রকট জিনকে আমরা হোল্যান্ড্রিক জিন বলি যা বাবার থেকে পুত্রে যায় এবং পুত্রের মধ্যেও সেম চরিত্র শো করবে ওকে যেমন পুরুষদের ক্ষেত্রে কানে বা পিনাতে যে লোম থাকে সেটা হোল্যান্ড্রিক জিনের জন্য হয়ে থাকে নেক্সট বলা হচ্ছে বিসদৃশ্যের মধ্যে কোনটা লেখক কী কী আছে অপশন হিমোফিলিয়া বর্ণান্ধতা রাতকানা থ্যালাসেমিয়া এর মধ্যে দেখো হিমোফিলিয়া বর্ণান্ধতা রাতকানা তিনটেই কিন্তু এক্স ক্রোমোজোম ঘটিত রোগ বা থ্যালাসেমিয়া হচ্ছে একটি অটোজোমাল রোগ এখানে আলাদা হবে হলো থ্যালাসেমিয়া চলো নেক্সট প্রশ্নে যাই বলছে ক্যাপিটালে স্মলে এ ক্যাপিটাল বি স্মল বি জীবের স নিষেকে নিচের কোন অনুপাতে আমরা ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি জীব পাবো এটা একটু তোমাদেরকে আমি করে দেখাই চলো তো করে দেখাতে গেলে আমরা আমাদের কি বলেছে আমাদের এখানে বলেছে স হচ্ছে কাদের মধ্যে স হচ্ছে ক্যাপিটালে স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এটার সাথে স্বনি হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি দেখো এই যে আমি ক্রসটা করছি এটা অনেকটা আমরা মেন্ডেলের যে দ্বি জননে এফ এর যে ক্রস করি তার মতো তাই তো এবার এর থেকে আমরা এফ টুতে যাদেরকে পাই তাদের আমরা কি জানি জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত কত ফিনোটাইপিক অনুপাত নাইন ইজ টু 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 ওয়ান এফ টু এর ওকে আর জিনোটাইপিক অনুপাত কত এই নাইন কে ভাঙলে আমরা পাবো হচ্ছে নাইনের থেকে আমরা জিনোটাইপিক অনুপাত কত পাবো টু টু ইস টু টু ইজ টু ফোর আমরা পাবো টু টু এই থ্রি কে ভাঙলে তার থেকে আমরা পাই ওয়ান ইজ ওয়ান ইজ টু টু এবং এই ওয়ান থেকে ওয়ান ঠিক আছে এবার দেখো এই যে জিনোটাইপিক অনুপাতে টুর সেটা কিভাবে আসছে প্রথমেই দেখো কি ধরনের হতে পারে একটা হতে পারে হচ্ছে তোমাদের ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এটা একটা জিনোটাইপ হতে পারে আর একটা আর একটা হতে পারে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি আর একটা হতে পারে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ওকে তো এরা চারজনাই কিন্তু একই ধরনের ফিনোটাইপি শো করবে যেহেতু এরা চারজনাই কিন্তু একই ধরনের ফিনোটাইপ শো করবে কেন বলতো কারণ এখানে প্রত্যেকের ক্ষেত্রে একটা করে ক্যাপিটাল রয়েছে একটা করে ক্যাপিটাল বি রয়েছে সো এরা কিন্তু একই ধরনের জিনোটাইপ আলাদা তোমরা যদি ট্রসটা করো তাহলে দেখবে এই ধরনের জিনোটাইপ পাবে একটা এটা পাবে দুটো এটা পাবে দুটো এটা পাবে চারটে এবং এদের যোগ করলে আমরা কত পাই নাইন তাহলে দেখো আমাদের এই প্রথম এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল যোগ করে ফিনোটাইপ রাইন বাট জিনোটাইপের অনুপাত ওয়ান টু 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 ফোর এবার চলে যাচ্ছি নেক্সট জিনোটাইপ গুলো নেক্সট আর এক ধরনের জিনোটাইপ কি হতে পারে যেখানে দুটি স্মল এ থাকবে আর থাকবে হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি অথবা দুটি স্মল এ একটা ক্যাপিটাল বি স্মল বি অর্থাৎ এদেরও দেখো এই ধরনের পাবো আমরা একটা এই ধরনের পাবো আমরা দুটো তাহলে ওয়ান টু টু পাচ্ছি এদের দুজনের জিনোটাইপ আলাদা কিন্তু ফিনোটাইপ সেম হবে ঠিক আছে ফিনোটাইপ কিন্তু সেম হবে তাহলে এখান থেকে আমাদের প্রথম থ্রিটাও কিন্তু কমপ্লিট হলো এবং তার জিনোটাইপিক অনুপাত কমপ্লিট হলো এবার নেক্সট ওয়ান ইস টু টু তে আমরা কিরকম পাবো এটার জন্য আমরা পাবো হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল বি স্মল বি অথবা ক্যাপিটাল এ স্মল এ স্মল বি স্মল বি এটা পাবো হচ্ছে একটা এটা পাবো দুটো তাহলে এখান থেকে এই ওয়ান ইজ টু টু বা এই থ্রিও কিন্তু কমপ্লিট হলো আর লাস্ট ওয়ানের জন্য কি পড়ে থাকে এই লাস্ট ওয়ানের জন্য আমরা পেয়ে থাকি হচ্ছে

টোটাল রয়েছে ষোলোটা ষোলোটার মধ্যে ক্যাপিটালে ক্যাপিটাল ক্যাপিটাল বি বি রয়েছে একটা তাহলে একের তোমরা মনে রাখবে যখনই এ ধরনের স্বনিষেক বা ক্রস দেবে কমপ্লিটলি পিওর হোমোজাইগাস কিন্তু একটা করেই পাওয়া যাবে এটা একটা এবং এটাও কিন্তু একটা পাওয়া যাবে সো এটা হবে একের ষোলো ওকে সো চলো কোয়েশ্চেনটা আরেকবার দেখি তাহলে বুঝতে পারছো এক নম্বরের কোয়েশ্চেন বাট একটু কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে নালে এই এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে না তাহলে এখানে এই কোয়েশ্চেনের অ্যান্সার কত হবে এর ষোলো ওকে যদি বুঝতে না পারো আমাকে জানাবে আমি আবার আলাদা করে না হয় তোমাদের জন্য বোর্ডে করে দেব নেক্সট স্বাভাবিক পুরুষের ক্যারিওটাইপ কি স্বাভাবিক পুরুষের ক্যারিওটাইপ হচ্ছে চুয়াল্লিশটা অটোজোম প্লাস এক্স এবং ওয়াই সেক্স প্রোমোজম এটাই হচ্ছে স্বাভাবিক পুরুষের ক্যারিও টাইপ নেক্সট বর্ণান্ত ব্যক্তির কোন বর্ণ চিনতে পারে না বর্ণান্ধ ব্যক্তি লাল সবুজ বর্ণ চিনতে পারে না নেক্সট বলছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এবং স্মল বি স্মল বিষম শঙ্কর জীবের যিনোট টাইপ ন এটা সমসংকর জীব বা হোমোজাইগাস জীবের জিনো সো এটা ভুল ওকে এটা ভুল নেক্সট বলেছে মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ অবশ্যই ওয়াই ওয়াই ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ ক্রোমোজোম থাকলে ছেলে হবে ওয়াই না থাকলে মেয়ে হবে নেক্সট বলছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ দুটির ফিনোটাইপ একই না আলাদা ইয়েস এই দুটি আলাদা জিনোটাইপ হলেও এদের ফিনোটাইপ একই হবে নেক্সট দুটোই লম্বা গাছ হবে নেক্সট বলছে কালো অমসৃণ লোম লোমযুক্ত গিনিপিগের কোনটি কালো কালো হচ্ছে প্রকট গুণ যেটাকে আমরা ক্যাপিটাল বি দিয়ে লিখি এবং অমসৃণ সেটাও প্রকট গুণ যেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে লিখি তাহলে বুঝতেই পারছো কালো অমসৃণ হতে গেলে সেখানে একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল আর থাকতেই হবে তো দেখো চারটে অপশন মধ্যে ফার্স্ট অপশানে কিন্তু ক্যাপিটাল বিও আছে একটা করে একটা করে ক্যাপিটাল আরও আছে বাকি কোনোটাতেই কিন্তু নেই ওরকম কারেক্ট অ্যান্সার হবে অপশন এ নেক্সট চলে যাই মেন্ডেলের মটর গাছের জনুতে কতগুলি জিনো টাইপ দেখা যায় দেখো মেন্ডেলের মেন্ডেল এর মোটর জনুতে জিনো টাইপের অনুপাত কত পাই এটা হচ্ছে এফ টু জনুর জিনো টাইপের অনুপাত কত ধরনের আমরা তাহলে জিনোটাইপ টাইপ আছি একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা সো নটা টাইপের আমরা জিনোটাইপ পেতে পারি ওকে নেক্সট চলে যাচ্ছি একজন হিমোফিলিক পুরুষ ও বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা কি হবে তো বলছে পুরুষ হিমোফিলিক আর মহিলা হচ্ছে বাহক তো চলো ক্রসটা করে দেখে নি ওকে দেখো বলেছে পুরুষ হিমোফিলিক তার মানে পুরুষ এটা পুরুষের সাইন পুরুষ হিমোফিলিক হিমোফিলিক মানে এটা হচ্ছে তার জিনোটাইপ আর মহিলা বলেছে বাহক তার মানে তার একটা এক্সক্রোমোজোম ভালো বাট আর একটা এক্সক্রোমোজম খারাপ তাহলে আমরা যদি পানের স্কোয়ারটা আঁকি ধরো উপরে আমি পুরুষে রাখলাম আর এই সাইডে আমি মহিলা আঁকলাম তাহলে আমরা কী পাবো এক্স এক্স এইচ এক্স ওয়াই এক্স এইচ এক্স এইচ আর এটা এক্স এইচ ওয়াই তাহলে এ স্বাভাবিক এ বাহক বাট এ হচ্ছে হিমোফিলিক কন্যা এ হচ্ছে হিমোফিলিক পুত্র ঠিক আছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি চারজনের মধ্যে দুজন হিমোফিলিক কিন্তু হিমোফিলিক হবে দেখো এখানে অপশন আছে এরকম হলে হাফ হিমোফিলিক হবে সো কারেক্ট অ্যান্সার হাফ হিমোফিলিক ফিফটি পার্সেন্ট হিমোফিলিক নেক্সট কোয়েশ্চেন বলছে মানুষের পপুলেশনে এক্সক্রোমোজম ঘটিত একটি প্রচ্ছন্ন রোগ হল হিমোফিলিয়া বলতে পারো বর্ণান্ধতা বলতে পারো মেন্ডেলের একশঙ্কর জনন পরীক্ষায় এফ ওয়ান জনুতে সেভেন্টি ফাইভ পারসেন্ট বিশুদ্ধ লম্বা মটর গাছ পাওয়া গেছিল দেখো এক শঙ্কর জনন পরীক্ষায় আমরা কি পেয়েছিলাম এফ ওয়ান জনতে সবারই কি ছিল জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি তাই তো ক্যাপিটাল টি ক্যাপিটাল এর সাথে স্মল টি স্মল টি এর ক্রসে এফ ওয়ান এ আমরা সব কটাই পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি যারা কেউই কিন্তু বিশুদ্ধ নয় এরা সবাই কিন্তু কেউ বিশুদ্ধ নয় শঙ্কর সো অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট শঙ্কর লম্বা পাওয়া যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ লম্বা নয় সো এটা মিথ্যে নেক্সট কোন বংশগত রোগে দেহে লোহা জমে হৃৎপিণ্ড এবং যকৃতে ক্ষতি হয় এটার কারেক্ট অ্যান্সার কি হবে এটার কারেক্ট অ্যান্সার হবে থ্যালাসেমিয়া চলো চলে যাই পরের প্রশ্নে পরের প্রশ্ন বলছে মেন্ডেল তার পরীক্ষায় কত জোড়া বিপরীত ধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন সঠিক উত্তর হবে সাত জোড়া ঠিক আছে সাত জোড়া নেক্সট মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এফটু জনুর সবুজ কুঞ্চিত এবং সবুজ গোল বীজযুক্ত যে মটর গাছ পাওয়া যায় তার ফিনোটাইপিক অনুপাত কত এক্ষুনি আমরা পড়লাম যখনই আমরা হোমোজাইগাস পাবো এটা কি হোমোজাইগাস হোমোজাইগাস কটা থাকবে একটা করেই থাকবে সো এটা হবে ওয়ান তো দেখো এখানে কোনো অপশন কোন কোন অপশানে প্রথমে ওয়ান রয়েছে এ এবং ডি তাহলে এই দুটোর মধ্যে কোন একটা হবে তুমি বুঝতে পারছো এবারে কি দিয়েছে স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর একটা স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবার দেখো তো এই যে সেম জিনিস করলাম সেখানে পাও কিনা স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর সেই রকমই এটা তাহলে ওয়ান ইজ টু টু এর অনুপাত তাহলে এখানে দেখো যেটা দিয়েছে কোনটাতে আমরা ওয়ান ইজ টু টু 1:2 আর একটা অনুপাত পাবো তাহলে এটা থাকবে কটা এটা থাকবে হচ্ছে দুখানা দেখলাম এখানে আমরা এবি দি আর এটা থাকবে একখানা তাহলে এটা একটা হোমোজাইগাস আর এটা দুটো এটা একটা তাহলে 1:2:1 এই হবে অনুপাত তাহলে তোমরা বুঝতেই পারছো এই ধরনের क्वेश्चन आंसर করতে গেলে কিন্তু তোমার মাথায় এই জিনিসটা একেবারে क्लियर থাকতে হবে ওকে এই যে ফিনোটাইপিক অনুপাত তার জিনোটাইপিক অনুপাতের ভাগগুলো এবং কিভাবে আসছে কোন কোন জিনোটাইপ কোন কোন অনুপাতকে সূচিত করছে এই জায়গাটা কিন্তু একদম ক্লিয়ার থাকা খুবই জরুরি গট ইট চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক বলেছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বিগ স্মল বি ক্যাপিটাল ডি ক্যাপিটাল স্মল ডি থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায় তাহলে আমরা এখানে তিন ধরনের জিন দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা জিনে ডিফারেন্ট ডিফারেন্ট এন মানে এখানে কত হচ্ছে যেহেতু তিনটে টাইপের আমরা আমরা এখানে তিন ডিফারেন্ট কাইন্ড অফ জিন দেখতে পাচ্ছি সো টু কিউব মানে আট আট টাইপের আমরা এইট টাইপস অফ গ্যামেট দেখতে পাবো নেক্সট কোয়েশ্চেন বলছে এক সংকট জননে অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক অনুপাত কত তোমরা জানো এক জননে অসম্পূর্ণ প্রকটতাই জিনোটাইপিক অনুপাত হচ্ছে ওয়ান ইস টু 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 ওয়ান ফিনোটাইপিক অনুপাতও তাই নেক্সট বলেছে আলফা থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলা হয় এটা সত্য না মিথ্যা এটা মিথ্যা কারণ বিটা থ্যালাসেমিয়াকে বলা হয় পিতা তার পুত্রকে কোন প্রকৃতির গ্যামেট দেয় পিতা তার পুত্রকে ওয়াই গ্যামেট দিয়ে থাকে রেসিপ্রোকাল ক্রস কাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস হচ্ছে একটু আগে আমরা এক ধরনের ক্রস দেখছিলাম ধরো কোন একটা ক্রসে ক্রস ক্রসে হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটালে টাইপ তার এবং মায়ের জিনোটাইপ হচ্ছে ধরো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এটা একটা ক্রস হতে পারে তাহলে তাদের থেকেও এফ ওয়ান আমরা যাদের পাবো তাদের হবে হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি হবে তাদের জিনোটাইপ টাইপ এ ফ ওয়ান আরেকটা ক্রসে ধরো বাবা হচ্ছে উল্টে গেলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি আর মা এদিকে উল্টে গেল ক্যাপিটালে ক্যাপিটালে তাহলে এফ ফোন জোনতে যাদের পাবো তাদের কি হবে ক্যাপিটালে ক্যাপিটাল বি হবে জিনোটাইপ তাহলে এই দুটো ক্রসের মধ্যে জাস্ট চেঞ্জ হয়ে গেল যে এই ক্রসে বাবা বাবার জিনোটাইপ যা ছিল পরবর্তী ক্রসে মায়ের জিনোটাইপ সেটা হয়ে গেল এই ক্রসে মায়ের জিনোটাইপ যা ছিল পরবর্তী ক্রসে বাবার জিনোটাইপ সেটা হয়ে গেল এই ধরনের ক্রসকে আমরা রেসিপ্রোকাল ক্রস বলে থাকি গটেড নেক্সট বলছে সবুজ বর্ণান্ধতাকে তাকে কি বলা হয় সবুজ বর্ণান্ধতাকে খুব ইজি কোয়েশ্চেন ডিউটেরানোপিয়া বলা হয় ড্যাশ একই জিনের পরিবর্তিত রূপ একই জিনের পরিবর্তিত রূপকে আমরা অ্যালিল বলে থাকি নেক্সট কোয়েশ্চেন ক্যাপিটালটি স্মলটি এবং স্মলটি স্মলটির ক্রসের ফলে শতকরা ড্যাশ ভাগ লম্বা মটর গাছ তৈরি হয় এই ক্রসে আমরা পাবো হচ্ছে ক্যাপিটালটি স্মলটি তৈরি হবে যতগুলো মটর গাছ হবে এবং এরা প্রত্যেকেই কিন্তু লম্বা সো হান্ড্রেড পার্সেন্টই লম্বা মোটর গাছ তৈরি হয় ওকে এখানে তোমাকে বিশুদ্ধ সংকরের কোনো গল্প দেয়নি জাস্ট লম্বা বলেছে সো এরা তো প্রত্যেকেই লম্বা আমরা বলবো হান্ড্রেড পার্সেন্টটি লম্বা মোটর গাছ হয় নেক্সট কোয়েশ্চেন স্বাভাবিক পুরুষের দেহকোষা অটোজোমের সংখ্যা বাইশ এটি সত্য না মিথ্যা এটি মিথ্যা কারণ সঠিক হবে ফর্টি ফোর চুয়াল্লিশটি এক সংকট জননে জিনোটাইপিক অনুপাত কত ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ওকে ফিনোটাইপিক কত থ্রি ইজ টু ওয়ান জানো তোমরা নেক্সট বলেছে এই ক্রস ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এবং সেম ক্রস ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মলার ফলে সৃষ্ট জীবেদের মধ্যে হোমোজাইগাসের সংখ্যা কত হবে আমি কি বলেছি এই ধরনের ক্রস যখনই হবে দু ধরনের আমরা হোমোজাইগাস পাবো একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটালার ক্যাপিটাল আর আরেকটা পাবো স্মল ওয়াই স্মল ওয়াই স্মলার স্মলার দুটোরই সংখ্যা হবে এক করে ষোলোর মধ্যে একটা একটা করে পাবো সো তোমাকে বলেছে টোটাল হোমোজাইগাস কত হবে এক প্লাস এক দুই টোটাল হোমোজাইগাস হবে দুই দেখো আগের এটার থেকেই তোমরা পাচ্ছ এইটা যদি মনে রাখো দেখো এখানে হোমোজাইগাস হচ্ছে এটা মানে সবাই প্রকট আর প্রচ্ছন্ন হোমোজাইগাস হচ্ছে একটা তাহলে এক আর একে দুই টোটাল হোমোজাইগাস পাই আমরা কমপ্লিট হোমোজাইগাস দুটো ওকে গট ইট তাহলে ওইটা মনে রাখলে তোমার কতগুলো কোয়েশ্চনে তুমি অ্যান্সার করতে পারছো দেখো নেক্সট কোয়েশ্চেন হিমোফিলিক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহে তাদের পুত্রদের হিমোফিলিয়া হবার সম্ভাবনা কত দেখো মহিলা হিমোফিলিক মহিলা হিমোফিলিক মানে তার জিনোটাইপ কি এক্স এইচ এক্স এইচ দুটো এক্সক্রোমোজমে কিন্তু খারাপ আর পুরুষ স্বাভাবিক মানে তার এক্স ওয়াই কোনোটাই খারাপ না এবার বলছে তার পুত্রদের হিমোফিলিয়া হবে সম্ভাবনা কত পুত্ররা বাবার থেকে তো ওয়াই পাবে আর মায়ের থেকে এই দুটো এক্স যে কোনো একটা পাবে তাহলে পুত্ররা যেটাই পাক না কেন তাদের কি জিনোটাইপ হবে এক্স এইচ ওয়াই তাহলে তারা কিন্তু হিমোফিলিক হবে হান্ড্রেড পার্সেন্টই হিমোফিলিক হবে সো পুত্ররা সবাই কিন্তু বা হান্ড্রেড পার্সেন্টই কিন্তু হিমোফিলিক হবে নেক্সট কোয়েশ্চেন বিশুদ্ধ হলুদ গোল ও সবুজ কুঞ্চিত গাছের সংকরায়নে উৎপন্ন জীবেদের জিনোটাইপ কত হলুদ গোল বিশুদ্ধ তার মানে তার জিনো টাইপ কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তার সাথে ক্রস করতে বলেছে সবুজ কুঞ্চিত যারা হচ্ছে প্রচ্ছন্ন তাহলে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল স্মল আর এদের যে ক্রস হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল এর থেকে তুমি এফ ওয়ান যাদের পাবে তাদের জিনো টাইপ কি হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর তোমার উত্তর হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ঘটে চলো লাস্ট প্রশ্নগুলোতে দিকে যাই বলছে এফ ওয়ান জনুতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ ঘটে সত্য না মিথ্যা অবভিয়াসলি এটা মিথ্যা এফ ওয়ান জনু ধরো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এর সাথে স্মল টি স্মল টি এর তুমি ক্রস করলে সেখানে কি পাও ক্যাপিটাল টি স্মল টি এই যে শঙ্কর জীব পেলে সেখানে কার বৈশিষ্ট্য প্রকাশ পায় প্রকটের প্রচ্ছন্ন তো পায় না অবভিয়াসলি এটা মিথ্যা নেক্সট বলছে মেন্ডেল কোন পরীক্ষায় স্বাধীন বন্টনের সূত্রটি পেয়েছিলেন অবশ্যই দ্বি জননের পরীক্ষায় পরের প্রশ্ন হিমোফিলিয়ার বাহক মাতা স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা কত মাতা বাহক তার মানে তার একটা এক্সক্রোমোজম খারাপ একটা এক্সক্রোমোজম ভালো বাবা স্বাভাবিক তার মানে তার এক্সক্রোমোজম ভালো ওয়াইক্রোমোজমও ভালো এবার এদের যারা কন্যা হবে কন্যারা কি হতে পারে একজনা পেতে পারে মায়ের থেকে এটা বাবার থেকে এটা তাহলে একটা কন্যা এক ধরনের কন্যা হতে পারে এক্স এইচ এক্স আর এক ধরনের কন্যা হতে পারে যে মায়ের থেকে এটা পেলো বাবার থেকে এই এক্সটা পেলো তাহলে আর এক ধরনের কন্যা হতে পারে দুটোই মানে তোমার নর্মাল এক্স স্বাভাবিক এক্স তাহলে এক ধরনের কন্যা হতে পারে বাহক আর এক ধরনের কন্যা হবে স্বাভাবিক তাহলে বলছে তাহলে হিমোফিলিক বা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত অবভিয়াসলি জিরো পার্সেন্ট কেভি আক্রান্ত নয় একজন বাহক একজন স্বাভাবিক নেক্সট চলে যায় হলুদ কুঞ্চিত বীজযুক্ত মটর মটর গাছের জিনোটাইপ কী দেখো বলেছে হলুদ কুঞ্চিত হলুদ প্রকট বৈশিষ্ট্য কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন তাহলে কুঞ্চিত হতে গেলে দুটো অ্যালিলি হতে হবে স্মলার স্মলার খুঁজে নাও কোন অপশনে দুটোই স্মলার স্মলার আছে বি বিতে দেখো দুটোই স্মলার স্মলার আর হলুদ হচ্ছে প্রকোট সো হলুদ হওয়ার জন্য একটা ক্যাপিটাল ওয়াই থাকলেই হয় দুটোতেই এটাতে দুটো ক্যাপিটাল ওয়াই আছে এটাতে একটা আছে সো কারেক্ট অ্যান্সার অপশন বি ভোট ইট নেক্সট মেন্ডেল তার বংশগতি পরীক্ষায় জিন শব্দটি ব্যবহার করেছেন সত্যি না মিথ্যা এটি মিথ্যা কারণ তখনও জিন শব্দটা প্রবর্তনই হয়নি তখন ফ্যাক্টর বলা হতো লাস্ট মিষ্টি মটর গাছের কাণ্ডে ফুলের অবস্থানের ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো ফুলের অবস্থানের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কাক্ষিক ফুল আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষস্থ ফুল ঠিক আছে সো এই হলো আমাদের পেজ টু এইটির আমরা আলোচনা করলাম ভিডিও বাকি কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং কোন ডাউট থাকলে নিচে অবশ্যই লিখে জানিও যা যা পড়ালাম বুঝতে পারলে সেটাও লিখে জানিও সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং